হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস হেলদি কুকিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে নারকেলের চাটনির রেসিপি শেয়ার করব। ধোসা, ইডলি, বড়া শুধু নয়, এমনকি পকোড়া বা চপের সাথেও কিন্তু এই চাটনি দুর্দান্ত লাগে। তো চলুন বানিয়ে নেওয়া যাক নারকেলের চাটনি। এর জন্য আমি একটি ফ্রেশ নারকেল নিয়েছি। নারকেলটা বড় বলে আমি এর হাফ ব্যবহার করব। নারকেলটাকে ছোট ছোট টুকরো করে বা কুড়িয়ে নিজেদের পছন্দ মতো নিতে পারেন। চাটনি বানানোর জন্য আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নারকেলটাকে আমি টুকরো করে নিয়েছি, এক বাটি মতো এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা ছোলা। ছোলাটা আমি ভেজে এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দেব ভাজা চিনে বাদাম দু চামচ মতন। আমি শুকনো খোলায় ভেজে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব আদার টুকরো, সামান্য আদা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিতে হবে লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর মিষ্টির জন্য আমি সামান্য একটু গুড় ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, অথবা মিষ্টি যদি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে এটাকে স্কিপও করতে পারেন। আর দিয়ে দেব পাঁচ ছটা কারি পাতা। আর দিয়ে দেব এক চামচ মতো টক দই। যদি টক খেতে পছন্দ না করেন তো এটাকে আপনারা স্কিপ করুন। এর পরিবর্তে আপনারা কিন্তু একটু তেঁতুল গোলা জল বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একবারে পুরো জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এইরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটি বাটিতে নামিয়ে নেব। চাটনিটা একটু ঘন মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দিলাম। ঘনত্বটা আপনারা আপনাদের স্বাদ মতন রাখবেন। আমি এরকম মোটামুটি একটু ঘন রেখেছি, একটু ঘনই চাটনিটা খেতে কিন্তু ভালো লাগে। চাটনিতে তরকার দেওয়ার জন্য আমি এবার একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব এক চামচ মতন সাদা তেল। আর দিয়ে দেব এতে একটা শুকনো লঙ্কা। তেলটা একটু গরম হলে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো সর্ষে এক চামচ মতো। এটা একটু ভেজে নেব এক মিনিট মতো। এটা ফুটতে শুরু পড়েছে সর্ষেগুলো। এবার এর মধ্যে আমি কয়েকটা কারি পাতা ছিঁড়ে এইভাবে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এটাকে নেড়ে চেড়ে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এটাকে এবার তরকারটাকে চাটনির মধ্যে দিয়ে দেব। তরকাটাকে আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে সাথে সাথে কিন্তু ঢেকে দিতে হবে, তাহলে এর গন্ধটা এর মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। 3 মিনিট ঢেকে রাখার পর এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার চাটনি কিন্তু একদম পুরোপুরি তৈরি। সাউথ ইন্ডিয়ান ডিশ ধোসা, ইডলি, বড়া, আপ্পাম শুধু নয়, পকোড়া বা চপের সাথেও কিন্তু সাইড ডিশ হিসেবে এই নারকেলের চাটনি দারুণ লাগে। এটাকে এয়ার টাইট টিফিন বক্সে রেখে ফ্রিজে 1 সপ্তাহ কিন্তু আপনারা স্টোর করতে পারেন, প্রয়োজন মতন সার্ভ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার্সরা, আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।